অনেকেই বলে যে শাড়িতেই নারী, কিন্তু আমি বলবো যে বোরখাতেই নারী। অন্য ড্রেসে মেয়েদেরকে যতটা না বেশি সুন্দর লাগে তার থেকে অনেক গুণ বেশি সুন্দর লাগে মেয়েদেরকে বোরখা পরলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওই দিন আপনারা দেখছিলেন যে সুমাইয়াকে আমি 10-10টা বোরখা গিফট করছি, সময়ের কারণে সেই বোরখাগুলো আপনাদেরকে খুলে দেখানো হয় নাই। তাছাড়া আপনাদের সবার অনেক বেশি প্রশ্ন ছিল যে সুমাইয়া যতগুলো বোরখা পরে সব বোরখা কোন পেজ থেকে নেওয়া। এই পর্যন্ত আপনারা সুমাইয়াকে যতগুলো বোরখা পরতে দেখছেন এবং আমি নিজে সুমাইয়াকে যতগুলো বোরখা গিফট করছি সবগুলা বোরখাই রাবেয়া ফ্যাশন অ্যান্ড বোরখা হাউস ফেসবুক পেজ থেকে নেওয়া। চলুন আজকে সবগুলা বোরখা আপনাদেরকে এক এক করে দেখাই এবং সবগুলা বোরখার রিভিউ আপনাদেরকে দেই। আজকে এক ডিজাইনের বোরখার উপরে 5-5টা কালারের বোরখা সুমাইয়া এক এক করে পরে আপনাদেরকে দেখাবে। বাই দ্য ওয়ে, আমি একই ডিজাইনের 5-5টা কালারের বোরখা অর্ডার করার কারণ হলো তাদের বোরখাগুলো মাশাআল্লাহ এত সুন্দর যে আমি কোনটা রেখে কোনটা নিব সেটাই ভেবে পাচ্ছিলাম না। শুধু বোরখার কালার না, তাদের বোরখার কোয়ালিটি এবং মান অত্যন্ত ভালো, যেটা আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন। বোরখাগুলোতে 5 স্টেপে কুচি করা, এক একটা কুচিতে 600 ইঞ্চি প্লাস পর্যন্ত ঘের, যেটা আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, প্রত্যেকটা বোরখাতে আপনারা কিন্তু ম্যাচিং হিজাব পেয়ে যাবেন, আর হিজাবগুলো অনেক লং থাকার কারণে আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই হিজাব করতে পারবেন। তাছাড়া প্রত্যেকটা বোরখার সাথে ম্যাচিং হিজাব থাকার কারণে আপনারা বোরখা কেনার পর সেই বোরখার সাথে ম্যাচিং হিজাব খোঁজার ঝামেলাটা আর পোহাতে হবে না। বোরখাগুলোর কাপড় অরিজিনাল দুবাই চিড়ি এবং কাপড় অত্যন্ত সফট থাকার কারণে আপনারা এগুলা পরেও অনেক আরাম পাবেন। বোরখাগুলো আনার পর থেকেই আমি ভাবতেছিলাম যে বোরখাগুলো সুমাইয়া পরার পর আসলে সুমাইয়াকে দেখতে কেমন লাগবে। আই সোয়ার, বোরখাগুলো পিকে না যতটা বেশি সুন্দর লাগছে তার থেকেও অনেক বেশি সুন্দর লাগতেছে বাস্তবে। মাশাআল্লাহ বোরখাগুলো এত সুন্দর যে আমি সুমাইয়ার দিকে তাকিয়ে চোখ একদমই সরাতে পারতেছিলাম না। আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সুমাইয়াকে কোন বোরখাটাতে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। এখান থেকে যে বোরখাটা আপনাদের পছন্দ হবে সেই বোরখাটার স্ক্রিনশট নিয়ে রাবেয়া ফ্যাশন অ্যান্ড বোরখা হাউস ফেসবুক পেজে নক করবেন। আর আমাদের নাম বললে তো আপনারা অবশ্যই একটা ডিসকাউন্ট পাবেন। সত্যি কথা বলতে ঈদ উপলক্ষে আপনাদের জন্য বেস্ট একটা চয়েস হতে পারে এই বোরখাগুলো। এই ঈদে প্রবাসে এবং দেশে যে ভাইয়ারা আছেন তারা চাইলে তাদের প্রিয় মানুষকে এই বোরখাগুলো উপহার হিসেবে দিতে পারে। বোরখাগুলোর সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই হাতাগুলা। হাতাগুলার ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে। বোরখাগুলোর মধ্যে প্রিমিয়াম একটা ভাইবস আছে, যারা পরবেন তারাই বুঝতে পারবে। শূন্য পকেটে এই মেয়েটাই আমার পাশে ছিল আর আজকে সফল হওয়ার পর এই মেয়েটারই আমি সবগুলো স্বপ্ন এক এক করে পূরণ করতেছি। তার মাঝখান দিয়ে হঠাৎ করে সাইফান কান্নাকাটি করতেছিল, যার কারণে সাইফানকেও আমরা নিয়ে আসি ছাদের মধ্যে। আপনাদের ভালোবাসা আর দোয়া থাকলে এভাবে আমি এক এক করে আমার প্রিয় মানুষের স্বপ্নগুলো পূরণ করতে পারবো। একটা সময় ছিল 1 থেকে 1.5 বছর হয়ে যেত সুমাইয়াকে একটা বোরখা বানিয়ে দিতে পারতাম না, কিন্তু আজকে দেখেন আমি সুমাইয়াকে একসাথে 10টা বোরখা কিনে দিছি। আল্লাহ চাইলে কখন কি হয় সেটা বলা যায় না, তাই আমি বলি আপনারা যেই পরিস্থিতি থাকুন না কেন আপনার প্রিয় মানুষটার হাত কখনো ছাড়বেন না এবং আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবেন। দেখবেন যখন আপনি সফল হবেন আর আপনার প্রিয় মানুষটাকে আপনার নিজের করে পেয়ে যাবেন তখন পিছনের কষ্টগুলো আর মনে থাকবে না। এখন বলি আপনারা যারা এই বোরখাগুলো নিতে চান তারা কিভাবে এই বোরখাগুলো নেবেন। আমি এই বোরখাগুলো নিছি রাবেয়া ফ্যাশন অ্যান্ড বোরখা হাউস ফেসবুক পেজ থেকে, যেটা আপনাদেরকে শুরুতেই বলছি। আপনাদের সুবিধার জন্য দেখেন ফেসবুক পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা আছে, অথবা আমার স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা মেসেজ দিয়ে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন। এক এক করে একই ডিজাইনের 5 কালারের 5টি বোরখা আপনাদেরকে দেখানো হয়ে গেল, বাকি বোরখাগুলো আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।